ইসরায়েলকে রক্ষা করতে এবার আমেরিকার সবথেকে শক্তিশালী তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠালো, যাকে ক্ষমতায় লোহার গম্বুজের বাঁক বলা হয়। ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে আরও সামরিক অস্ত্র পাঠানোর ঘোষণা করেছিল বাইডেন সরকার। কিন্তু এই সামরিক অস্ত্র, আমেরিকার এই ডিফেন্স সিস্টেমের নাম এবার টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড। আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে বলে জানিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এছাড়া সেখানে অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমে মোতায়েন করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র জঙ্গি সংগঠনের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হবার পর এই অঞ্চলে যুদ্ধ বিমানবাহী রণতরি পাঠিয়েছে আমেরিকা। মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমানসহ নানা অস্ত্র। এছাড়া ইসরায়েলের সামরিক সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা সামনে এলো। থার্ড সিস্টেমটি ফ্লাইটের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ফায়ার করার জন্য অত্যাধুনিকভাবে ডিজাইন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো কোথায় যাবে সেটা এখনও অজানা। ধারণা করা হচ্ছে ইরাক এবং সিরিয়ায় যেতে পারে, যেখানে আমেরিকার সেনারা রয়েছে। ইরাকে 2500 এবং সিরিয়ায় 900 মার্কিন সেনা রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে নানা হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে। এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, মধ্যপ্রাচ্যে ইরান এবং দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর জেরে সেখানে সমরাস্ত্র ও সেনা মোতায়েন করা হচ্ছে। আমেরিকার আরেকটি উদ্দেশ্য হল ইসরায়েলকে প্রতিরক্ষায় সহায়তা করা। ইসরায়েলকে রক্ষা করতে এবার আমেরিকার সবচেয়ে শক্তিশালী তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে, যাকে ক্ষমতায় লোহার গম্বুজের বাপ বলা হয়। ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে আরও সামরিক অস্ত্র পাঠানোর ঘোষণা করেছিল বাইডেন সরকার। কিন্তু এই সামরিক অস্ত্র, আমেরিকার এই ডিফেন্স সিস্টেমের নাম এয়ার টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড। আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে বলে জানিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এছাড়া সেখানে অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমে মোতায়েন করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র জঙ্গি সংগঠনের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হবার পর এই অঞ্চলে যুদ্ধ বিমানবাহী রণতরি পাঠিয়েছে আমেরিকা। মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমানসহ নানা অস্ত্র। এছাড়া ইসরায়েলের সামরিক সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা সামনে এলো। থার্ড সিস্টেমটি ফ্লাইটের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ফায়ার করার জন্য অত্যাধুনিকভাবে ডিজাইন করা হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।